নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ খবর। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি অঙ্কিতা আসছি বিস্তারিত খবরে। বিজয়া মাকে বিদায় জানিয়ে যখন সকল বাঙালির মন ভার, ঠিক সেই সময়ই আরেক মাকে বরণ করে ঘরের আসনে বসতে দেওয়ার পালা। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী সকলের ঘরে ঘরে পূজিত হচ্ছে। দিনভর মুষলধারে বৃষ্টি হলেও আপামর বাঙালির মনে পুজোর প্রস্তুতিতে কোনো খামতি নেই। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কাচনা বারোয়ারি শ্রী শ্রী লক্ষ্মী পুজো কমিটির পুজো এবারে 19তম বর্ষে। ঢাক্কা সুর শঙ্খ ঘড়ি ঘণ্টায় মা লক্ষ্মীর আরাধনায় কাচনা গ্রামের সকলেই। পুজোর পর দুই দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি খনপালাগানের আসর চলে রাতভর। অনুষ্ঠানের তৃতীয় দিনে মিলন মেলার আয়োজন করা হয়। এই পুজোকে কেন্দ্র করে গোটা এলাকার মানুষের মন আনন্দে উৎসবে ভরে ওঠে। প্রতিমা নিরঞ্জনের সময় মাতোয়ারা হয়ে ওঠেন 8 থেকে 80 বছরের সকলেই। পুজো কমিটির সম্পাদক ঢোল গোবিন্দ সরকার কি জানান সেটি শুনে নেব। কালিয়াগঞ্জ থেকে রানী সরকারের সাথে লোকনাথ সরকারের রিপোর্ট। এবারে পুজো কততম বর্ষে? 29তম। এবারে পুজো কেমন ভাবে হচ্ছে? তো বর্ষাতে যেরকম হয়। আগে কি কোনো বিশেষ কিছু হতো? বিশেষ কিছু 3 দিন ধরে অনুষ্ঠান হয় আমাদের এখানে। এবার পুজোর অনুষ্ঠান কি কি থাকছে? এবার পুজোয় গান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপর বিসর্জন। আর প্রতিমা বিসর্জন হয় কি না? প্রতিমা বিসর্জন হয় আমাদের সবচেয়ে বড় উৎসবটা। আর কিছু? আর কিছু নেই, অন্যান্য খেলাধুলা হয়, যেরকম প্রতিযোগিতামূলক কলা গাছ খেলা, আর অন্যান্য অনেক কিছুই হয়। হাড়ি ভাঙ্গা থেকে কুইজ প্রতিযোগিতা হয়। আপনার নাম কি? রবীন্দ্র সরকার। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই গহনা আবহের জন্য, ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরি উপরে 25% ছাড় দিচ্ছি। উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেসি টেস্টি অ্যাপ্লিকেশনের হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেসি টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেসি টেস্টি অ্যাপ থেকে। আমার নাম প্রদীপ কুমার সাহা বিষ্ণু। আচ্ছা, ম্যাচিং সেন্টার মানেই তো আমরা জানতাম যে সব রকম সব কিছুই রয়েছে, তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে? অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেডের মোড়েই ছিল, আমার রেডিমেডেরই দোকান ছিল। তো আমি চিন্তা করলাম, সবাই বলছে, কাস্টমার বলছে আমার কাছে শাড়ি হলে ভালো হয়, ওই জন্য একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না, আমার শাড়িটা ছিল না, সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে ওটাকে শুরু করা যাক, তাই আমি চেষ্টা করলাম, চেষ্টা করছি আর কি আস্তে আস্তে ওটাকে করার জন্য। এক্সক্লুসিভ মানে তো এক্সপেন্সিভ, তো সাধারণ মানুষের কতটা হাতের নাকালে, মানে সাধারণ মানুষ কি আসতে পারবে? তো অবশ্যই অবশ্যই, সবার জন্য এই আমার এই এক্সক্লুসিভ শাড়ি হাউসটা শুধু মানে
হাই সোসাইটিদের জন্য না, সবার জন্য, এ টু জেড। 500 টাকারও শাড়ি পাওয়া যাবে, 200টাও শাড়ি পাওয়া যাবে, আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে। সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে। বাহ,